এরপর ফাহমিদ রহমান আপনি লিখেছেন নারীর পড়াশোনা ক্যারিয়ার নিয়ে ধর্মীয় অঙ্গনে প্রায় বিতর্ক হতে দেখি ইসলামকে নারীদের উচ্চশিক্ষক ক্যারিয়ার বিরুদ্ধে আপনার মন্তব্য কাম্য এ বিষয়ে আমরা বেশ কয়েকবার কথা বলেছি এবং অতি সম্প্রতি আমরা কথা বলেছি বিশেষ করে আসন্না ফাউন্ডেশনের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে মেয়েদের জন্য যে স্মার্ট টেইলারিং এবং ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ আমরা শুরু করেছি সেখানে এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে যে মেয়েরা তারা কোনো কাজকর্ম ব্যবসা বাণিজ্য কাজকর্ম বলতে ব্যবসা বাণিজ্য এবং অর্থ উপার্জন এই কাজগুলো তারা করতে পারবে কিনা বা করবে কিনা ইসলাম কি বলে এবং তাদের ক্যারিয়ার তাদের পড়াশোনার পর ইসলামের দৃষ্টিভঙ্গি কি দেখুন মেয়েরা সরিয়ার সীমানার মধ্যে থেকে পড়াশোনা করতে পারবে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবে মহিলা সাহেবরা অনেকে করেছে আর কোনো নারী যদি নারীদের সেবা দেওয়ার জন্য তিনি পড়াশোনা করেন এবং নিজেকে প্রস্তুত করেন এবং নারীদের সেবা দেওয়ার জন্য নারীরা যেন পুরুষদের কাছে গিয়ে বিব্রত বোধ করতে না হয় সেজন্য তিনি যদি বাহিরে বের হন সরিয়ার সীমানা এবং পর্দার বিধিবিধানগুলোকে মেনে তাহলে সেটা শুধু জায়েজই নয় কোনো কোনো ক্ষেত্রে সেটি স্বাভাবিক কারণ হতে পারে নিহতের ভিত্তিতে ধরা যাক ডাক্তার ডাক্তারকেও হতে চেষ্টা করেছেন কেন কারণ মেয়েদের সার্ভিস তিনি দিতে চান কারণ পর্যাপ্ত পরিমাণে গাইনি ডাক্তার যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে মেয়েদের এ জাতীয় সার্ভিসে এ জাতীয় সেবাতে পুরুষদেরকে নিয়োগ করতে হবে এবং সেটি হচ্ছেও আমাদের দেশে সৌদি আরবে অনেক দেশে হচ্ছে তো সেরকম দুর্বিশহ বিব্রতকর পরিস্থিতি থেকে মেয়েকে বাঁচা মেয়েদেরকে বাঁচাবার জন্য পর্দার বিধানটা যেন তাদের লঙ্ঘন না হয় তাদের ব্যক্তিত্ব যেন নষ্ট না হয় তাদের যেন অস্বস্তি বোধ না হয় সেজন্য নারীদের সার্ভিস দেওয়ার জন্য আপনি পড়াশোনা করি আপনি নিজেকে সেভাবে গড়ে তুললেন তাহলে এটি স্বাভাবিক কারণ হতে পারে বরং শুধু জায়েজ নয় অথে মেয়েরা কোনো কাজ করতে পারবে না বাহিরে না ব্যাপারটা তা নয় তবে হ্যাঁ ইসলামের মৌলিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে মাথায় রাখতে হবে আল্লাহ তালা বলেছেন ও ফি বই অতিকুণ না মেয়েরা তারা তাদের বাসা বাড়িতে থেকে তারা ভেতরের যে সাইডটা আছে সেটা তারা দেখবেন আর বাহিরে যখন প্রয়োজন হয় তারা যাবেন কিন্তু তাদের মূল দায়িত্বটা হলো অভ্যন্তরীণ সাইডটা সামলানো আর পুরুষদের দায়িত্ব হলো বাহিরের সাইডটা সামলানো আমরা মেয়েদেরকে মুক্ত করার নাম দিয়ে একসারী মানুষকে দেখি তারা মেয়েদের ভেতরের দায়িত্ব যেটি তাদেরকে তো পালন করতেই হয় পাশাপাশি বাহিরের দায়িত্ব তাদের মাথার উপর আমরা চাপাই তাদের রান্না রান্না বাড়া কম বেশি করতেই হয় তারা মা হিসাবে সন্তান গর্বে ধারণ করতে হয় যেটা অত্যন্ত কষ্টসাধ্য একটা কাজ সন্তান প্রসব করা সন্তানকে দান করতে হয় দীর্ঘ একটা সময় এই পুরো কাজগুলো কিন্তু তাদের জীবনে একটা বড় অংশ তাদেরকে সম্পাদন করতে এবং এটা অবশ্যই ঘরে করাটা তাদের জন্য অধিকতর উপযোগী তাদের শরীরের কাঠামোটা একটু চিন্তা করলে দিনের আলো মতো পরিষ্কার হয়েছে এই বাস্তবতাকে যারা অস্বীকার করেছে পৃথিবীতে তারাই কিন্তু দাম্পত্য জীবন পারিবারিক জীবনের যে স্বাদ সেটি থেকে বঞ্চিত হয়েছে আপনি পশ্চিমাদের কথা বলুন উন্নত অনেক দেশের কথা বলুন তাদের কিন্তু পারিবারিক যে সুখ শান্তি সেটি কিন্তু হারিয়ে গেছে একেবারেই হারিয়ে গেছে এবং পরিবারগুলো এত ঠুনকো হয়ে গেছে সম্পর্কগুলো যে সেটি বলার আর অপেক্ষা রাখে না এর অন্যতম প্রধান কারণ এটি যে আল্লাহ রাবুল্লা আলমিনীর যে শূন্য নিয়ম সেটিকে তারা লঙ্ঘন করেছে তাহলে আমাদের মনে রাখতে হবে মেয়েরা ঘরে আবদ্ধ হয়েই থাকবে বাহিরে কোথাও বের হতে পারবে না এবং তাদেরকে আপনি একেবারে মূর্তির মতো করে ফেলবেন এটি যেমন ইসলামের কথা নয় আবার একেবারে মেয়েরা পুরুষদের মতো করে বাইরের সব কাজগুলোতে তারা অংশগ্রহণ করবে আবার অ্যাজ এ নারী আল্লাহ তালা তাদের যে দায় দায়িত্ব দিয়েছেন তাদের মানে শরীরের স্ট্রাকচারে যে সমস্ত দায়িত্বের কথা বলে তো তারা পালন করবে নি পাশাপাশি এরকম ডাবল দায়িত্ব তাদের উপর চাপানোর কথাও কিন্তু ইসলাম বলে না অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে আমাদেরকে স্থান কালপাত্র ভেদে সমন্বয় করতে হবে অর্থাৎ পর্দার বিধিবিধান মেনে শরীর বিধিবিধান মেনে তারপর তিনি তার অন্য সমস্ত দায় দায়িত্ব পালন করতে পারেন বিশেষ করে অন্য নারীদের কল্যাণে তিনি কাজ করতে পারেন এবং মুসলিমতে বটে অন্য ধর্মাবলম্বী নারীরা পর্যন্ত তাদের সার্ভিসগুলো সাধারণত তারা কোনো পুরুষের কাছে পেতে তারা স্বস্তি বোধ বোধ করেন আর কোনো সরি তারা কোনো নারীর কাছে কাছে পেতে তারা স্বস্তি বোধ করেন আর কোনো নারী কোন পুরুষের কাছে ধরুন আইডেন্টিটির জন্য ছবি তোলার কাজ বা তার এরকম আরও ট্রিটমেন্ট ইত্যাদি এগুলো কোন পুরুষের কাছে গিয়ে করতে সাধারণত তিনি স্বস্তিবোধ করেন না অতএব সেই বিষয়গুলোকে বিবেচনা করে মেয়েরা পড়াশোনা করবে তাদের কেরিয়ার গড়ে তুলবে কিন্তু পর্দার বিধিধান লক্ষ্য রেখে আমরা আমাদের সেবিকার অনুষ্ঠান স্কুলের কথা জানি আমরা এডেন্ট কলেজের কথা জানি আমরা মেয়েদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের কথা জানি এই প্রতিষ্ঠানগুলোর সুনাম সক্ষাতে কিন্তু কম নয় এগুলোর ঐতিহ্য এগুলোর অর্জন কিন্তু কম নয় এই প্রতিষ্ঠানগুলোতে ছেলেদেরকে আলাদা মেয়েদেরকে আলাদা ঠিক একইভাবে নঠোডমের কথা বলি ছেলেদের জন্য তো এইভাবে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠান করার মধ্য দিয়ে সেখানে কিন্তু পড়াশোনার মান কোনো ক্রমে কম হয়নি বরং ভালো হয়েছে অতএব মেয়েদের জন্য পর্দার বিধিবিধানগুলোকে মেনে তারা যেন শিক্ষা অর্জন করতে পারেন সেই ব্যবস্থা থাকা উচিত তাদের জন্য স্বতন্ত্র ইউনিভার্সিটি থাকা উচিত নানারকম উদ্যোগ থাকা উচিত যাতে করে তারাও সমাজের সার্বিক উন্নতিতে তাদের অবদান রাখতে পারেন তাদের শরিয়ার যে সীমানা আছে সেটির মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন